Selamun aleyküm ve rahmetullah. İslam'ın öteşke bir şey yaptığınız önemli şikayet edin. Has çutut adı Part 14 ve Part 15 Keep teaching Yavun sintay bir şey alacağını haber. Keep teaching Keep teaching şabdeti İngilizce ip Yavun teaching এর একত্রিত রূপ বাইবেল অনুসারে প্রথম নারীর নাম ইব। ইব বলতে নারী সমাজকে বোঝানো হয়েছে। টিজ শব্দের অর্থ পরিহাস, জ্বালাতন করা, উত্তপ্ত করা, খেপা। ইবটিজিং বা যৌন হয়রানি বলতে কথা, কাজ, আচরণ ইত্যাদির মাধ্যমে নারীদের উত্তপ্ত করাকে বোঝানো হয়েছে। নারীদের প্রতি অশালীন উক্তি, অশ্লীল অঙ্গভঙ্গি করা ইবটিজিং এর অন্তর্ভুক্ত। 1976 সালে প্রণীত ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এ ইবটিজিং এ সংজ্ঞায়িত করা হয়। সেখানে বলা হয়, রাস্তা বা জনসম্মুখে কোনো নারীকে অশোভন শব্দ, অঙ্গভঙ্গি ও মন্তব্যের মাধ্যমে যৌন উৎপীড়ন করা ইবটিজিং হিসেবে গণ্য। ইবটিজিং এর অপকারিতা। ইবটিজিং একটি সামাজিক ব্যাধি। নারীদের উত্তক্ত করা, কাউকে মন্দ নামে ডাকা বা উপহাস করা গর্হিত কাজ। ১৯৭৬ সালে প্রণীত বাংলাদেশ আইনে ইবটিজিং একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়েছে। এর শাস্তি হিসেবে সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড অথবা 2,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। জোরপূর্বক বা বলপূর্বক করে অন্যের সম্পদ ছিনিয়ে নেয়াই হলো ছিনতাই। জোরপূর্বক বা বল প্রয়োগ করে অন্যের সম্পদ ছিনিয়ে নেয়াই হলো ছিনতাই। ছিনতাই একটি সমাজবিরোধী কর্মকাণ্ড। এতে সমাজের শান্তি বিনষ্ট হয়, মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। চুরি ডাকাতি অপেক্ষা ছিনতাই মারাত্মক। চুরি ডাকাতি অপেক্ষা ছিনতাই মারাত্মক। চিন্তাই সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে, সামাজিক নিরাপত্তা বিঘ্নিত করে। এর ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, মানুষের মূল্যবান অর্থ সম্পদের নিরাপত্তা বিঘ্নিত হয়, ফলে সমাজে ও রাষ্ট্রে বিপর্যয় সৃষ্টি হয়। যে ব্যক্তি সামান্য পরিমাণ জমি চিন্তাই করে, কেমন দিন 7 গুণ জমি তার গলায় বেড়ি রূপে জড়িয়ে দেওয়া হবে। মানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রকাশ্যে ছিনতাই ও লুটতরাজ করে সে মুমিন থাকে না। শিক্ষার্থী বন্ধুরা, যতটুকু শুনলে এর থেকেই তোমাদের বাড়ির কাজ থাকবে। ইবটিজিং শব্দটি কোন কোন শব্দের একত্রিত রূপ? ইবটিজিং শব্দটি কোন কোন শব্দের একত্রিত রূপ? বাইবেল অনুসারে প্রথম নারীর নাম কি? বাইবেল অনুসারে প্রথম নারীর নাম কি? ইব বলতে কোন সমাজকে বোঝানো হয়েছে? ইব বলতে কোন সমাজকে বোঝানো হয়েছে? টিজ শব্দের অর্থ কি? টিজ শব্দের অর্থ কি? কোন কোন বিষয় ইবটিজিং এর অন্তর্ভুক্ত? কোন কোন বিষয় ইবটিজিং এর অন্তর্ভুক্ত? কত সালে ইবটিজিং কে সংজ্ঞায়িত করা হয়? কত সালে ইবটিজিং কে সংজ্ঞায়িত করা হয়? ইবটিজিং কেমন সামাজিক ব্যাধি? ইবটিজিং কেমন সামাজিক ব্যাধি? বাংলাদেশ আইনে ইবটিজিং কত সালে পরিণত হয় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে? ইবটিজিং এর সর্বোচ্চ শাস্তি কি? ছিনতাই কাকে বলে?
চিন্তাই কাকে বলে, কি অপেক্ষা চিন্তাই মারাত, কি অপেক্ষা চিন্তাই মারাত্মক। যে ব্যক্তি সামান্য পরিমাণ জমি চিন্তাই করে কিয়ামতের দিন কতগুণ জমি তার গলায় ভিড় রূপে ঝুলিয়ে দেওয়া হবে। শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজগুলো অবশ্যই খাতায় লিখে ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবে। আল্লাহ হাফেজ।